এক্সপ্লোরিং দ্য সিটি অ্যাট ধানমন্ডি লেক। দিনের সব থেকে সুন্দর ভাগটি হলো সকালবেলা, কিন্তু এই সকালবেলাতেই যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন অনেক কিছু, কারণ এই সুন্দর সকালের একটু জগিং কিংবা হালকা কার্ডিও আপনাকে দিতে পারে মনের প্রশান্তি। বেসিক্যালি সকালবেলা থাকে একটু নীরব এবং নিস্তব্ধ, যে সময়ের ওয়ার্কআউট আপনার মনটিকে করে তুলবে ফ্রেশ এবং দেহকে করে তুলবে হেলদি। হ্যালো ভিউয়ার্স, বি প্রপার্টি এক্সপ্লোরিং দ্য সিটি নিয়ে আমি আদিব আজকে এসেছি ধানমন্ডি লেকে। জগ করব এবং ঘুরে দেখব পুরো লেকটি। বেসিক্যালি আমার মতন যারা সকালে জগিং পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। ভিউয়ার্স, 270 হেক্টর জমির উপরে ধানমন্ডির এই লেকটি অবস্থিত, যেখানে সবুজের কোনো অভাব নেই, যা আপনার মনকে এনে দিবে অন্যরকম একটি প্রশান্তি। তাছাড়াও এই দুই সবুজের মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, যেখানে আপনি চাইলেই দৌড়াতে পারবেন কিংবা জগিং করতে পারবেন। তাছাড়াও রাস্তার পাশে পাশে আছে বিভিন্ন ধরনের পকেট জিম, যেখান থেকে আপনি আপনার ওয়ার্কআউট কিংবা ওয়েট লিফটিংটিও সেরে নিতে পারবেন। ভিউয়ার্স, ধানমন্ডি লেকটি কিন্তু অবস্থিত ধানমন্ডির রেসিডেন্সিয়াল এরিয়ার একদম মাঝখান বরাবর, যেখানে সায়েন্স ল্যাবের মানুষ থেকে শুরু করে মোহাম্মদপুরের মানুষ পর্যন্ত আসে জগিং কিংবা ওয়ার্কআউট করার জন্য। তাছাড়াও পুরো ঢাকা শহর থেকে নানা ধরনের তরুণরা আড্ডা দিতে আসে বিকালবেলা সময়টাতে। তো ভিউয়ার্স, ধানমন্ডি লেক কিংবা তার আশেপাশের ওয়াকিং জগিং কিংবা ওয়ার্কআউট সিনারিও নিয়ে আমাদের আজকের এপিসোড ছিল এই পর্যন্তই। আর এই ভিডিওটির মতন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি হিট করুন। আজ আমি চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। www.bproperty.com